হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো রাইড উইথ সুপান্ত ভট্টাচার্যী ব্লগ। যথারীতি আবার আমি একটু গ্রামে চলে এসেছি। আসলে কি হয়েছে, শহরে থাকতে থাকতে মাঝে মধ্যে মনে হয় গ্রামে চলে আসি। শহরের জ্যাম, শহরের সিগনাল, সেটা থেকে অনেকটা কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা কি, নিরিবিলি, শান্ত, স্মুথলি গাড়িও চালানো যায়, তোমাদের সঙ্গে কথাও বলা যায়। তো সেই জন্যই আসা। মগরাহাট এরিয়াতে, এটা হচ্ছে কলকাতা থেকে 48 কিলোমিটার দূর, খুবই সুন্দর জায়গা, ভিলেজ এরিয়া। তোমরা এসো। কিসের চাঁদা বাবু? কালী পুজোর। দেখ আমি যা দেবো সেটা নিবি কিন্তু, ঠিক আছে? কি ক্লাব তোর? দেখো ভাই, আমি নিজেই ডেকে চাঁদা দিচ্ছি। হ্যাঁ, কালী পুজো, বাচ্চারা পুজো করছে, ঠিক আছে? গ্রাম আমার সত্যি ভালো লাগে, তো আমি সেই জন্যই মেনলি গ্রামে আসা। মাঝে মধ্যে এইরকমভাবে বেরিয়ে পড়া, অফিসের কাজ সঙ্গে নিয়েই বেরোনো, অফিসের কাজও থাকে প্লাস একটু ঘোরাও হয়। আর এটা আমার হবি, এটা আমার এই যে ভিডিও তোলাটা কোনো আমার প্রফেশন নয়, এটা আমার হবি। আর এই গ্রামে গ্রামে ঘোরাটা, এটাও আমার হবি। বৈচিত্র্য আমাকে খুবই আকর্ষণ করে, তাই এই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, আমি নতুন চ্যানেল খুলেছি, তোমাদের সাজেশান আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে আবার কথা হবে। বন্ধুকে কালী পুজো এবং দেওয়ালির আন্তরিক অভিনন্দন জানালাম।